কোনো প্রকার ক্রিম, সিএমসি পাউডার অথবা ডিম ছাড়া হাফ লিটার লিকুইড দুধ দিয়ে পুরো 1 লিটারের ভ্যানিলা আইসক্রিমের একটি সহজ রেসিপি শেয়ার করব। একদম অল্প খরচে খুবই মজার এই ভ্যানিলা আইসক্রিমটা কিন্তু আপনারা ঘরেই তৈরি করতে পারেন, তো চলুন দেখে নিই। প্রথমে একটি পাত্রে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এরপর 1/4 কাপ পাউডার দুধ অ্যাড করে দিচ্ছি। 1/3 কাপের মতো অ্যাড করে দিলাম চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন একটি হ্যান্ড মিক্স দিয়ে সবকিছুকে মিশিয়ে নিব। আর চিনির পরিবর্তে আপনারা এখানে কন্ডেন্স মিল্কটাও ইউজ করতে পারেন। এরপর একটি পাত্রে আমি 1/4 কাপ পরিমাণ অ্যাড করে দিচ্ছি আইসক্রিম পাউডার। আইসক্রিম পাউডারটা খুবই সহজলভ্য, আপনাদের কাছে যে কোনো বড় মুদির দোকানে খুবই কম খরচে এটা পেয়ে যাবেন। এরপর এখানে আমি খুবই সামান্য পরিমাণ পিঙ্ক ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। খুব সুন্দর একটি কালারের জন্য এটা আমি ইউজ করছি, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব। দুধটাকে চুলায় আমি বসিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। জাল করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। দুধটা গরম থাকা অবস্থাতে এখানে আমি অল্প অল্প করে আইসক্রিম পাউডারের যে মিশ্রণটা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। মিশ্রণটা এভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড মিক্স দিয়ে মিশাতে থাকবো। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে একদম রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। এখানে আমি 1 লিটার মাপের এরকম একটি বক্স নিয়েছি। এখন আইসক্রিমের মিক্সারটা এতে দিয়ে দিব। এরপর এটাকে রুম টেম্পারেচারে নিয়ে এসে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 4 থেকে 5 ঘন্টার জন্য। প্রায় 5 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি। আইসক্রিমের এই মিক্সারটা এই পর্যায়ে ঠিক এইরকম বরফ অবস্থায় থাকতে হবে। এরপর এটাকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথম 3 থেকে 4 মিনিট লো স্পিডে বিট করে নিতে হবে। প্রায় 4 মিনিট পর বিটারের স্পিডটা বাড়িয়ে 7 থেকে 8 মিনিটের জন্য এভাবে বিট করে নেব। আইসক্রিমের মিক্সারটা দেখতেই পাচ্ছেন বিট করতে করতে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আইসক্রিমের মিক্সারটাকে ফ্রিজে রেখে পুরোপুরি বরফ করে তারপর কিন্তু এখানে বিট করতে হবে, তা না হলে আইসক্রিমের মিক্সারটা ডাবল হবে না। মিক্সারটাকে প্রায় 8 মিনিটের মতো আমি বিট করে নিয়েছি। এখন সেই আগের 1 লিটার বক্সে আমি মিশ্রণটাকে ঢেলে দিব। আইসক্রিমের মিক্সারটা 1 লিটার বক্সে নেওয়ার পরেও এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আরো কিছুটা মিক্সার অবশিষ্ট রয়েছে। এটাকে এখন অন্য একটি পাত্রে নিয়ে নিব। বক্সটাকে এরকম আবারও ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। প্রায় 8 ঘন্টা পর আইসক্রিমটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আইসক্রিমটা কত পারফেক্টলি সেট হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ঘরেই কিন্তু খুব অল্প খরচে এইভাবে ভ্যানিলা আইসক্রিমটা আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম আরো অনেক রেসিপি পেতে প্লিজ আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।